এই দেশের আলেমরা এই ঘুরা দাঁড়ানোর কথা কয় মসনদ দখল করার কথা কয় না ইমাম হিফাজত করার কথা কয় ইসলাম হিফাজত করার কথা কয় এটা বুঝতে হয় তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে তোমাদের অবস্থা হবে ওই যারা আগের যুগে নবী চিনে নাই এই যুগে তাদের রঙের তারা নায়েব চিনে না نائب جنرنا، هذا هو بابدام، يا خلاص ما محمد الرسول الله، محمد الرسول الله، والذين معه أشداء على الكفار، أشداء على الكفار اشداء علي الكفار رحمان سجدا تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شَطَأَهُ فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليضيظ بهم الكفار وعد الله وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة

খালি এবাদত করে তা না এবাদতের দাগ তাদের চেহারায় আছে দেহে আছে অঙ্গ আছে তাদের ইবাদত গুলো এমন ইবাদতের উপমা হলো খ্যাতির সাথে একটা খ্যাতি যেমন একটা দানা বপন হয় সেখান থেকে পাত্তা গজায় ফুল গজায় সাহাবিরা হলো এমন যাদের জীবনে ইবাদতের কোনো বাটা নাই এটা খালি গজায় গজায় হায়াত যত বারে ইবাদত তত বারে তাদের ইবাদত দেইখা কাফের মুশরিকরা রাগ হয় এই যে সিফাতগুলো এমন সাহাবী রঙ্গের সিফাত কিয়ামত পর্যন্ত কিছু মানুষের ভেতরেও পাওয়া যায় ওই মানুষগুলা আহলুস সুন্নতি ওয়াল জামা যাদের ভেতরে নবীর সুন্নাত সাহাবায়ে کرامের রং বহু পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের আখাবিরে উলামায়ে দেওবন এমন ইবাদত ওয়ালাজি যত বুড়া হয় তাদের ইবাদত সাহাবিদের মতন খালি বাড়ে তারা ইবাদত করতে করতে তাদের অঙ্গ প্রত্যঙ্গে ইবাদতের সাফ তাদের চেহারার ভেতরে আখলাকের সাফ তাদের পদন মুছা মোহাম্মদুল রেসদুল্লাহ সাল্লাউল্লাহ আলাইকুয়াসাল্লামের শূন্যতের নমুনা তাদের রুহামা একে অপরের জন্য মুসলমান যত বেশি শক্ত ইমান ওলা হয় একে অপরে হামদর্দি তত বেশি হয় যেমন আমাদের মুসলমানদের ভেতরে ইমান বেশি এজন্যে কাশ্মীরেও কোনো মুসলমান মারা গেলে তাদের জন্য আমাদের দরদ বেশি রুহামা ও বাইনা যাদের ভেতরে ইমান ভালো হয় তাদের ভিতরে রুহান মা ও সিফাত হয় একে অপরের জন্য দরদ হয় আশ্চর্য হলো হাল জমানায় এসে দেখতেছি এই সব রং মুসলমান থেকে বিদায় নিচ্ছে সব রংগুলোর জায়গায় উল্টা কোন দোষ মুসলমানের জামাতের ভেতরে প্রবেশ করতেছে যে একে অপরে শির ও না একে অপরে ভালোবাসার বন্ধন না একে অপরে আদাওয়াতের দুশ্মনির জ্বর বপন হয়ে গেছে ইবাদতের প্রতিযোগিতা না মাসিয়াতের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বদনের ভেতরে ইবাদতের দাগ না গুনার আসারা বদনের ভেতরে ভাইসা উঠতেছে এই যে উল্টা স্রোত মুসলিম মিল্লাতের আমলের শুরু হয়েছে

আল্লাহ যদি কাউকে হৃদায়ত না দেয় জোর করে হৃদায়তের মরি কাউকে খাওয়ানো যায় না সুতরাং আমার আলোচনার মাধ্যমে আমি যেই কথাটা আপনাদের কাছে পেশ করতে চাই খোলাসাতুল কালাম যেটা সেটা মুসলমানের ওই হারিয়ে যাওয়া অতীত যেই ঈমান আর আমলের আবেগের স্রোত যেটা সমাজে প্রবাহিত ছিল সেই স্রোত উল্টা ব্যাগে মুসলমান সমাজে চলতে শুরু করেছে এর থেকে মুসলিমদেরকে বের করা দরকার আছে না আওয়াজ করে বলেন দরকার আছে না এদেশের আলেমরা যদি এই জাতিকে গুনা আর অন্ধকার আর অমানিসা থেকে বের করার জন্য উদ্যোগ দেয় তাহলে তোমরা যুব সমাজ অথবা দেশবাসী মুসলমানরা তখন আলেমদের বিপক্ষেই দাঁড়ায় থাকে নাকি বলো হ্যাঁ তখন কাদের সাথে থাকতে হবে তো ইয়ার তো ইনশাল্লাহ কারা কারা তো আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন বলেন